नमस्कार बंधुरा मौमिता कूकिंग एंड ब्लॉग चैनले अपन सबा के स्वागत जानाई। आशा करी अपनारा सबाई खूब भालो आछेन। तो आमार सान्डेर ई ब्लॉगटा दिते एकटु देरी हो गेलो। आज सकाल थेके कलकाता तो अझरे बिस्टी पड़ेई जाच्छे, तो बिस्टी होले मनटा तो भालो हये जाए, ताई भाबलाम एकटु भिडियो बानाई। चलुन रान्नाघरे जाई। बापी तो बाजारे गेछिलेन, कि एनेछेन देखी। এই দেখুন দুটো প্যাকেট, চলুন খুলে দেখি কি আছে। এই দেখুন তিনটে বড় ইলিশ নিয়ে এসেছেন। বৃষ্টি হলে কিন্তু মনটা খিচুড়ি আর ইলিশ ভাজা করে বলুন। দেখি আর একটা প্যাকেটে কি আছে। এই দেখুন মটন। কি যে করি আজকে, আগে এগুলো ধুয়ে নি তারপর ভাববো কি রান্না করব আজ। দেখেছেন ইলিশের সাইজগুলো, মটনটাকেও ভালোভাবে ধুয়ে নিন। অনেক ভাবাভাবির পর সিদ্ধান্তে আসা গেল যে আজকে মটনটাই করে দিই, মাছটা আরেকদিন নয় করব। তাই মাছটাকে ভালোভাবে ক্যারি ব্যাগে সুন্দরভাবে মুড়ে ফ্রিজারে স্টোর করে রাখব। জানেন তো মাছগুলো যদি এইভাবে ফ্রিজে রাখা যায় তো টেস্টটাও খুব ভালো থাকে মাছের, কিন্তু কেটে দিলে টেস্টটা একটু কমে যায় অনেক দিন থাকার পরে, কিন্তু গোটা মাছটা অনেক দিন রাখা যায় ফ্রিজারে। তো চলুন এগুলো আমি এবার ফ্রিজে ঢুকিয়ে দিই। এখানে আমি মটনটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সব মশলা দিয়ে। হাফ মতো সেদ্ধ করে নেব, তারপরে আবার মশলাতে ভালোভাবে কষিয়ে মটনটাকে সেদ্ধ করব। দাঁড়ান ওটাকে আমি ওই সাইডে সরিয়ে দিই, ওটা ওইদিকে সেদ্ধ হতে থাকুক, আমি এদিকে পেঁয়াজটা তেলে ভাজতে থাকি। যেভাবে নর্মাল মটন বানানো হয় সেইভাবেই আমি রান্নাটা করব। আমি প্রথমে একটু চিনি দিয়ে দিলাম, তারপরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এখন তেজপাতাও দিয়ে দিলাম, এখন পেঁয়াজটা আমি ওর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে ভাজা হয়ে আসবে তারপরে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব ওর মধ্যে। এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাটা যাতে না লাগে তার জন্য আমি একটু জলও দিলাম। আপনারা দেখতে থাকুন, আমি ঝটপট রান্নাটা সেরে ফেলি। তো আজ সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে, একটু বেরোবো মেয়েকে নিয়ে, প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে। এই বৃষ্টির মধ্যে কলকাতাতে বেরোতেও ইচ্ছে করে না, রাস্তাঘাট এত জল জমে যায়, তারপরে এত নোংরা রাস্তাঘাট,
তো ভালো লাগে না বেরোতে, তাও বেরোতে হবে আজকে। চলুন, আমার মাংসটাও মশলাতে দেওয়া হয়ে গেল, এখন ভালোভাবে কষিয়ে আমি জল ঢেলে দেব ওর মধ্যে। মাংসটাও আমার মশলাটার মধ্যে কষানো হয়ে এলো, তো এদিকে আমি ভাতের জন্য জলও বসিয়ে দিয়েছি। তো এই জলটা একটু গরম হয়ে গেলে আমি এই জলটা থেকে কিছুটা জল আমি মাংসের মধ্যে দিয়ে নেব। এই দেখুন, আমি জলও দিয়ে দিয়েছি মাংসটাতে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে এলো, ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। এবার স্নান করে আপনাদের সাথে কথা বলছি। আমাদের মামের স্নানও হয়ে গেছে, তো আমরা এখন একটু বেরোবো। এই বৃষ্টির মধ্যে মেয়েকে নিয়ে আমাকে বেরোতেই হবে, না বেরোলেও হবে না। তো মেয়ের ড্রেসটা একটু আয়রন করে নিচ্ছি, দিলে বেরিয়ে পড়ব। আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, আমি এগুলো আয়রনটা করে নিই, তারপরে রেডি হয়ে আপনাদের সাথে কথা বলছি। এই যে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, এখন স্ট্যান্ডে বাস ধরবো যাচ্ছি। তো বাসে উঠে তারপরে আপনাদের সাথে কথা বলছি, আপনারা দেখতে থাকুন ব্লগটা। তো আমরা কোথায় যাচ্ছি এই বৃষ্টি ঝড় বৃষ্টিতে? এই দেখুন, আমরা বাসে উঠে পড়েছি, তো আমরা এখন যাচ্ছি। এত বৃষ্টি হচ্ছে, কিছু দেখাই যাচ্ছে না বাইরে। আমরা বাস থেকে নেমে এখন রিক্সাতেও বসে পড়েছি, বৃষ্টি অনবরত হয়েই চলেছে সেই সকাল থেকে। এমনিতেও একটু লেট হয়ে গেছি যেখানে যাচ্ছি। দেখেছেন চারিদিকে জল আর জল, চারিদিক রাস্তা শুধু কাদা। আমরা পৌঁছেও গেছি, চলুন। এই দেখুন, ঝড় বৃষ্টিতে কোথায় আসতে হয়েছে, মেয়ের গানের স্কুলে আসতে হয়েছে। তো ওদের ম্যাম ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনে ওদের গান করাবে, তো ওই জন্য চলে এসেছি। ওদের এখন রিহার্সেল চলছে। বাচ্চাদের গান হয়ে গেছে, এবার সবাই একসাথে একটা গান করবে, তারপরেই ছুটি। এই দেখুন, গান কমপ্লিট হওয়ার পরে মেয়ের ম্যাম আর ওনার হাজব্যান্ড মিলে সবাইকে এখন গিফট দিচ্ছেন, টিফিন। আমরা যেই কাজে এসেছিলাম সেই কাজ তো হয়ে গেল, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা বাসে উঠে পড়েছি, এত বৃষ্টিতে আমি আর বেরোনোটাও ভিডিও করতে পারিনি। আমরা অনেকটাই চলে এসেছি, দেখুন কত বৃষ্টি হচ্ছে। এই যে, এই জায়গাটা এত সুন্দর লাগে সন্ধ্যার সময়, এখন তো দুপুরবেলা যেহেতু এখন ভালো লাগছে না দেখতে, কিন্তু খুব ভালো লাগে। এটা পাটুলির একটা লেকের সাইডে এত সুন্দর করা, তো সন্ধ্যার সময় চারিদিকটা লাইট থাকে, এত সুন্দর লাগে দেখতে, আমার ভীষণ ভালো লাগে। আমি যখন বাসে আসি তো আমার এই জায়গাটা এত মানে সুন্দর লাগে কি আর বলবো। এখানে এখন বৃষ্টি হচ্ছে বলে কেউ নেই, সন্ধ্যার সময় লোকজন পুরো ভরা থাকে এখানে, সবাই আড্ডা মারে সবাই বসে এখানে। খুব সুন্দর করে সাজিয়েছে লেকটাকে।
একটু পরেই আমরা বাসের থেকে নেমে পড়ব। তো চলুন, আমরা বাসের থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আপনারা বুঝতে পারছেন কি না জানি না, আমাদের ডান দিকে পুরো জল, ওগুলো জমে আছে রাস্তায়। চলুন এবার বাড়ি পৌঁছে যাব, বাড়ি গিয়ে আপনাদের সাথে কথা বলছি। আমরা গেটেও চলে এসেছি, আমি এখন গেট খুলি, তারপরে বাড়িতে গিয়ে কথা বলছি। এই দেখুন আরেকজনকে, তার ম্যাম গানের ক্লাসে গেছিল, তো ওখানে গিফট পেয়েছে। কি কি গিফট পেয়েছিস বলে দে। চিকেন মোমো। চিকেন মোমো, আচ্ছা এইগুলো পেয়েছিস? আপনারা বলবেন। যখন বৃষ্টি কষ্ট হচ্ছে আমি এখানে খেয়ে নি, আর আমি ভিডিওটা বড় করছি না, আমরাও এখন একটু রেস্ট নেব। সকাল থেকে অনেক ঝামেলাও গেল। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটিকে লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।